হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে চিংড়ি মাছের পোলাও করে দেখাবো। চিংড়ি মাছের পোলাওয়ের জন্য চিংড়ি মাছের পোলাওয়ের মেন উপকরণ, আমি এখানে 800 গ্রাম চিংড়ি মাছ নিছি। 800 গ্রাম থেকে 300 গ্রামের একটু বেশি। আমি এখানে ডার্ক সয়া সস আর হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা আর হাফ চামচের একটু বেশি গোলমরিচের গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখবো চিংড়ি মাছটা 10 মিনিট 15 মিনিট, যতক্ষণ পর্যন্ত অন্য আর আরেকটা যে চিংড়ি মাছ আছে সেটা পেস্ট করা না হবে সেই পর্যন্ত আমি এটা মাখিয়ে রাখবো। এর পরিমাণ 10 মিনিট তো হবে, তার বেশি হতে পারে। আচ্ছা, এখন যাই যে বাদবাকি চিংড়ি মাছটা আছে সেটাকে আমি পেস্ট করে নিই। এই যে এই পরিমাণটা আমি পেস্ট করি, আমার চিংড়ি মাছ পেস্ট করা হয়ে গেছে। এখন আমি যে মাখায় রাখা চিংড়ি মাছটাকে আমি এখন ফ্রাই করে নিব। আর ফ্রাইটা করব ডিপ ফ্রাই না, হালকা ফ্রাই করে নিব যাতে চিংড়ি মাছটা শক্ত না হয়ে যায়। আর আমি এই ফ্রাইয়ের তেলের মধ্যে এক টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ভালো করে মিক্স করব, মানে কষায় নিব। এরপরে আমি আর প্রয়োজন মতো লবণ দেব। আর এখানে আমি নিচ্ছি, আমি এখানে 2টা তেজপাতাকে কেটে নিচ্ছি আর কয়েক পিস দারুচিনি দিচ্ছি আর কয়েক পিসের লবঙ্গ, 10-12 পিস লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে যে আমি ব্লেন্ড করা চিংড়ি মাছটা দিয়ে দিই। এর মধ্যে আরও কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিই। তারপরে আমি বড় একটা পেঁয়াজ কেটে পেঁয়াজকে দিয়ে দিই, কেটে দিয়ে দিই। তার আর এর মধ্যে দিই আমি 1/2 কাপের মতো টক দই দিয়ে ভালো করে কষিয়ে নিই। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি দিই, কারণ আমার চাল ছিল 3 কাপ। চালটা পানিটা আমি গরম করে দিই, আর চালটা আমি আগে ধুয়ে রাখছিলাম। এখন আমি সেই চালটা, পানি যখন বলক হয়ে আসবে তখন আমি সেই চালটা দিয়ে দেব। আর এর মাঝে আমি কিছু দিয়ে দিই গরম মশলার গুঁড়া। ভালো করে নেড়ে চেড়ে এক বলক আসা পর্যন্ত অপেক্ষা করে। আমার বলক চলে আসছে, এখন আমি এর মধ্যে সবজি দিয়ে দেবো। এখানে সবজির মধ্যে আছে মটরশুঁটি, ব্রোকলি, গাজর আর বেবিকর্ন। এতে দিয়ে নাড়াচাড়া করে আমি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিই। দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আমি যে 1 কাপ না 1/2 কাপের মতো পেঁয়াজের বেস্তা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আবার 10 মিনিটের মতো আমি ঢেকে রাখি। তারপরে আমি ঘিটা দিয়ে দিই, এখানে 1 টেবিল চামচ ঘি দিই। গোলাপ জলের যে মুখটা আছে সেই মুখের 1 মুখ গোলাপ জল দিয়ে আমি 15 মিনিটের মতো ডিম জলে ঢেকে রাখি। আমার রান্না শেষ, পরিবেশনের পালা। আপনারাও একবার ট্রাই করে দেখবেন। ও, আরেকটা কথা, আপনাদের যদি কষ্ট না হয় তাহলে আমাকে শেয়ার, সাবস্ক্রাইব, ফলো করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।